बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलाम वालेकुम फ्रेंड्स अस्सलाम वालेकुम बांग्लादेश केमन आछे सबाई आशा करी आपनार सबाई भालो आछेन फ्रेंड्स आमी नईम चैनल पर वेलकम बैक। आज इस वीडियो पे मैं रिएक्शन लेके आया हूँ। वीडियो बहुत ही ज़बरदस्त है। ढाका एयरपोर्ट रोड, तो ढाका की जो एयरपोर्ट रोड है उसका व्यू दिखाया जाएगा कि बहुत ब्यूटीफुल रोड है ये, तो बहुत ही ज़बरदस्त होने वाला है ये वीडियो। 2020 लेटेस्ट वीडियो है 2021 का, तो देखते हैं आज का ये वीडियो। अपलिफ्ट बंगला यूट्यूब चैनल जिनका ये वीडियो है, तो ऑल क्रेडिट गोज दिस चैनल। तो करते हैं आज का वीडियो स्टार्ट। और जो दोस्त फर्स्ट टाइम मेरे चैनल पे हैं, चैनल को सब्सक्राइब कर लें, बेल आइकॉन को दबा दें ताकि मेरी आने वाली वीडियो की नोटिफिकेशन आपको मिलती रहे। तो बिना कोई देर के करता हूं आज का वीडियो स्टार्ट। मेरे साथ रहेगा, पूरा वीडियो देखिएगा। हियर वी गो। Nice guys, very nice. Assalamu alaikum, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। দেশ এবং দেশের বাহিরে সবাই ভালো আছেন। রাস্তার পাশে দোকান নয়, থাকবে বনশায়ের বাগান, আলোর ঝর্ণা, পথিকের দু দণ্ড বিশ্রামের স্থান, পাথুরে ফোয়ারার জলে ভেজা বাতাস শ্রান্তির দুপুরে প্রশান্তি দেবে, জলে খেলবে বোর নীল মাছ। যেমনটা দেখা যায় উন্নত দেশগুলোর বিভিন্ন শহরে, ঢাকাতেও হচ্ছে এমন। রাজধানীর বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুই পাশে এমন দৃষ্টিনন্দন সৌন্দর্য গড়ে তোলার কাজ চলছে গত কয়েক বছর থেকে। ইতিমধ্যে ফুটে উঠেছে সড়কের পাশে এই সৌন্দর্য, আর কিছু কাজ এখনো চলমান রয়েছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আর সাথে রয়েছে আমি রুবেল। Amazing guys, এমএস এর কাছে জিল্লুর রহমান ফ্লাইওভারের নিচে আর্মি তত্ত্বাবধানে এখানে তৈরি হয়েছে খুব সুন্দর একটি মিনি পার্ক। এটাকে বলা যায় নিকুঞ্জ লেকের মিনি ভার্সন, যদিও এই লেকটি নিকুঞ্জ লেকের সংস্কারের আগেই তৈরি হয়েছে। আর এটিও বিমানবন্দর সড়কের সৌন্দর্য বর্ধনের একটি অংশ। সেনাবাহিনীর সেনা সদস্যরা সকালে এখানে শরীর চর্চাও করে থাকেন। পাশেই ক্যান্টনমেন্ট হওয়াতে এই ছোট পার্কটির পরিচ্ছন্নতা নষ্ট হয়নি এখনো। উপরে ফ্লাইওভার থাকায় নিচে সড়কটি খুব একটা ব্যস্ত থাকে না, বিধায় এই ছোট পার্কটি রয়েছে মানুষের চোখের আড়ালেই। ছোট্ট এই পার্কটিতে রয়েছে ওয়াকওয়ে, একটি ছোট লেক, অর্ধ ইউ শেপের দুটি সুন্দর ব্রিজ ও লেকের উপরে আই শেপের মতো তিনটি দাঁড়াবার স্থান, যা এই লেকটিকে সৌন্দর্যের দিক দিয়ে নিয়ে গিয়েছে অন্য এক মাত্রায়। এখানে মানুষের খুব একটা আনাগোনা নেই, শুধুমাত্র সেনাবাহিনীর সেনা সদস্যরাই যাতায়াতের জন্য বেশি ব্যবহার করেন লেকের ওয়াকওয়েটি, তবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এটি। লেকের পানিতে জোয়ার ভাটা না থাকায় গাছের পাতা পড়ে পানির রং নীলচে হয়েছে, তবে নেই কোনো ময়লা আবর্জনা। রোদের আলোর ঝলকানিতে লেকের পানি দেখতে অসাধারণ লাগে। যেহেতু এটিও বনানী বিমানবন্দর সড়কের সৌন্দর্য বর্ধনের একটি অংশ, তাই এই ছোট পার্কটি সড়কের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুণ। That is very nice. রেডিসন হোটেলের ওইদিকে নারিকেল গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এবার মিনি নিকুঞ্জ পার্ক থেকে যাচ্ছি এমএস বাস স্ট্যান্ডের দিকে। এখানে নির্মাণ হচ্ছে দেশের প্রথম সর্বাধুনিক আন্ডারপাস।
এই আন্ডারপাসটির কাজও এগিয়ে চলছে। এই আন্ডারপাস নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও দিব কাজের অগ্রগতি আরও আগানোর পরে। এই আন্ডারপাসটি মূলত তৈরি হচ্ছে রমিজউদ্দিনের স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থীকে উৎসর্গ করে। তারা এখানে বাসের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছিল। এটি হচ্ছে এমএস এর আন্ডারপাসের পাশে বাসবে। প্রতিটি বাসবে সাথে রয়েছে টয়লেটের ব্যবস্থা, তবে সেগুলো এখনো চালু হয়নি। এখন বেশিরভাগ বাস যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলে। যখন এই বাসগুলো 22টি কোম্পানির আন্ডারে চলে আসবে, তখন এই বাসগুলো এই নির্ধারিত স্থানগুলোতেই দাঁড়াবে। বাস চালকদের ভিতর তখন প্রতিযোগিতামূলক আচরণও আর থাকবে না। বনানী থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুই পাশে অত্যাধুনিক সাজে সাজানোর 3 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ 90 কোটি টাকা ব্যয় 6 কিলোমিটার রাস্তা জুড়ে উন্নয়নের কাজ করছে। আর এই কাজটি তত্ত্বাবধানে রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তবে রক্ষণাবেক্ষণ সহ প্রকল্পের মোট বাজেট 140 কোটি টাকা। এর মেয়াদ 10 বছর। এ প্রকল্পে সরকারের কোনো অর্থ ব্যয় হচ্ছে না, ঠিকাদারি প্রতিষ্ঠানই পুরো ব্যয় বহন করছে। বিনিময়ে প্রতিষ্ঠানটি নির্ধারিত স্থানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিজ্ঞাপন দিবে। উদ্বোধনের পর যদি বনানী থেকে এয়ারপোর্ট রাস্তা সংস্কারের প্রয়োজন হয়, শুধু ওই সংস্কারের ব্যয় বহন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। সামনের দিকটি চলে গিয়েছে বিমানবন্দরের দিকে, আর পেছনের দিকটি চলে গিয়েছে বনানীর দিকে। বিউটিফুল বিমানবন্দরের দুই পাশে ফুটপাথে সৌন্দর্য বর্ধনের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে, আর কিছু কাজ বাকি আছে, সেগুলো করা হচ্ছে। সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এ সড়কের দুপাশে নির্মিত হবে বিভিন্ন ডিজাইনের ডিজিটাল ওয়েটিং রুম। সেখানে থাকবে 80 থেকে 400 জন একসঙ্গে বসার ব্যবস্থা, সঙ্গে ফ্রি মোবাইল চার্জিং পয়েন্ট, মেয়েদের জন্য ব্রেস্ট ফিডিং রুম, এটিএম বুথ, কয়েন বা টাকা ফেলে কারো সাহায্য ছাড়াই কোনো পণ্য কেনার সুযোগ। রাজধানীতে চলাচলকারী বাসগুলোকে 291টি রুট কমিয়ে 42টি রুট করা হবে। 2500 বাস মালিকের চলাচলকারী যেসব বাস রয়েছে তা কমিয়ে 22টি কোম্পানি করার প্রাথমিক প্রস্তুতিও নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী, গাবতলিতে যে প্রধান 3টি বাস টার্মিনাল রয়েছে তা ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে। নিকুঞ্জ এলাকায় হবে শিশুদের জন্য কিডস জোন, সেখানে একসঙ্গে 1500 মানুষ সময় কাটাতে পারবে। সো বিউটিফুল বাসবে সহ সড়কের দুই পাশের বাহারি সব গাছের জন্য সড়কটিকে দেখে মনে হচ্ছে অন্য কোনো দেশের সড়ক এটি। কুর্মিটোলা হাসপাতালের সামনে বাসবের সাথে একটি ফার্ম। ওকে গাইস, তো ইয়ে থা আজ কা ভিডিও। বহুত হি জবরদস্ত অর বিউটিফুল রোড হ্যায় গাইস, অসম। মতলব এসা রোড কমাল, গ্রিনরি অর ফ্লাওয়ার লগে হুয়ে অর বহুত হি জবরদস্ত অর ক্লিন, বিলকুল ক্লিন, সাফ সুথরা রোড অর বহুত হি বিউটিফুল অর গ্রিনরি। তো বাংলাদেশ মে ওয়েসে হি মাশাআল্লাহ সে বহুত জ্যাদা হ্যায়, ক্যুঁকি বাংলাদেশ মে বারিশে জ্যাদা হোতি হ্যায়, বাংলাদেশ মে মতলব পানি কি কমি নেই হ্যায়, রিভার বহুত জ্যাদা হ্যায়, ইসলিয়ে গ্রিনরি বাংলাদেশ মে বহুত জ্যাদা হ্যায়। পাকিস্তান মে ইতনি গ্রিনরি নেই হ্যায়, আপ সাইড পে হ্যায়, লেকিন জিস সাইড পে হাম রহতে হ্যায় করাচি তক কোই ইতনি জ্যাদা গ্রিনরি নেই হ্যায়, মতলব জিতনি বাংলাদেশ মে হ্যায়। বাংলাদেশ মে তো কমাল, বহুত হি জবরদস্ত, হর তরফ গ্রিনি। আর ইয়ে রোড জো হ্যায়, ইস রোড কি বাত করেন তো রোড তো বহুত হি কমাল অর জবরদস্ত রোড থা। আপ লোগোঁ কো কেসা লাগা ইয়ে ভিডিও কমেন্টস করকে জরুর বতাইয়েগা। ইনশাআল্লাহ মিলুঙ্গা মে আপসে আগলে ভিডিও মে, তব তক দে ইজাজত, আপনা খেয়াল রাখেন, দোয়া মে ইয়াদ রাখেন। গুড বাই, আল্লাহ হাফিজ, সুস্থ থাকুন, ভালো থাকুন।